মাত্র ছয় মাসে কেন এত চাপে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাব নতুন মহাসচিব নিয়ে তৃণমূলের সাথে তারেকের সংলাপ শুনছিলেন সংবাদ বিস্তারিত শিরোনাম এবার মাত্র ছয় মাসে কেন এত চাপে আওয়ামী লীগ বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর কমিটিতে হঠাৎ সংযোজন বিয়োজনের ঘটনায় আওয়ামী লীগ নেতারা উল্লাস প্রকাশ করতে পারেন ভাবতে পারেন প্রতিপক্ষ যত দুর্বল হবে তাদের শক্তি ও জনপ্রিয়তা তত বাড়বে কিন্তু মাঠ পর্যায়ে চিত্র তা মোটেই সমর্থন করে না সাম্প্রতিক আজিম বেনজির আজিজ কাণ্ডের কথা উল্লেখ করে সংসদ সদস্যদেরও কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন সরকার তো আওয়ামী লীগ চালাচ্ছে না আওয়ামী চালালে এসব কাণ্ড ঘটতে পারত না নির্বাচনের পর সরকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল নিত্যপণ্যের দাম কমানো কিন্তু সেটি তারা করতে পারেনি বিশেষ করে খাদ্য পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে গত পনেরো বছরে যদি কোনো খাতে বড় ধরনের ধস নেমে থাকে সেটা হলো ব্যাংকিং খাত নানা কায়দা কৌশল করেও সরকার মন্দ ব্যাংকগুলোকে টেনে তুলতে পারছে না খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলেছে অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে বাজেটের ঘাটতি মোকাবেলা করতে হচ্ছে দেশীয় ও বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে ব্যবসায়ীদের সংখ্যা সরকার দেশীয় উৎস থেকে বেশি ঋণ নিলে তারা বেকায়দায় পড়বেন ঋণ না চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নেতা যেমনটি ফুরফুরে মেজাজে থাকার কথা তার ছিটে ফোটাও দেখছি না ছয় মাসের মাথায় দলটি ঘরে বাইরে এতটা চাপের মধ্যে পড়বে কেউ ভাবেননি প্রথমত আওয়ামী লীগ একতরফা নির্বাচনে জিতে মনে করেছিল তাদের সামনে আর কোনো চ্যালেঞ্জ নেই জাতীয় সংসদে তাদের একক আধিপত্য প্রশাসনে নিরঙ্কুশ কর্তৃত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কথার বাইরে কিছু করবে না এখন প্রতিদ্বন্দ্বীহীন আওয়ামী নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র কঠোর মনোভাব দেখালেও নির্বাচনের পর তারাও দৃশ্যত অবস্থান বদলেছে মার্কিন কর্মকর্তারা বলছেন অতীত পেছনে ফেলে তারা সম্পর্ককে এগিয়ে নিতে চান তাদের এই কথার আড়ালে আরও কোনো কথা আছে কিনা সেটাও ভাবার বিষয় যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যেদিন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার কথা বললেন তার দুদিন পরেই সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা জারি হল এটা নিশ্চয়ই সরকার তথা আওয়ামী লীগের জন্য স্বস্তিকর নয় বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মুখে আওয়ামী লীগ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে এক অভিনব কৌশল যা বহুদলীয় গণতন্ত্রে দেখা যায় না দল একজনকে মনোনয়ন দিয়ে অন্যদেরও বলল তোমরাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারো এই অবস্থায় আওয়ামী লীগের নির্বাচনী বিরোধ এখন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছে নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে যারা এমপি তারা হয়েছেন মনে করেন তারা দলের চেয়ে ক্ষমতাবান নৌকা নেওয়ার পরও যারা পরাজিত তারা মনে করেন দল তাদের ধাপ্পা দিয়েছে দেশে এখন যে গণতন্ত্র চলছে সেটা পুরোপুরি এমপি নির্ভর এমপি হলে জাতীয় স্থানীয় প্রশাসন তার সঙ্গে থাকবে এমপি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তার নির্দেশ মেনে চলবে এমপি হলে উপজেলা পরিষদ জেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সবই তার হুকুম মতো চলবে উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রী ও সাবেক মন্ত্রীরা যে কেন্দ্রের নির্দেশ অগ্রাহ্য করে স্বজনদের দাঁড় করিয়েছেন তার পেছনেও এই মনস্তত্ব কাজ করেছে দলের পক্ষ থেকে বলা হয়েছিল মন্ত্রী এমপিদের স্বজনদের যেন উপজেলায় প্রার্থী করা না হয় বেশিরভাগ মানেনি এবং এমপিরা নিজেদের স্বজন ও পছন্দের লোকদের জিতিয়ে এনেছেন অর্থাৎ কিছু ব্যতিক্রম ছাড়া সারা দেশে এমপি তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে গণমাধ্যমের বিশ্লেষণে দেখা যায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সত্তর শতাংশের বেশি মন্ত্রী সংসদ সদস্যদের স্বজন কিংবা ঘনিষ্ঠ যা নির্বাচনী এলাকায় মন্ত্রী সংসদ সদস্যদের আধিপত্য বিস্তারে সহায়ক হবে বলে মনে করছেন ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকেরা নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে ৩৩ জন বর্তমান মন্ত্রী সংসদ সদস্যদের স্বজন আরও তিন শতাধিক বিজয়ী চেয়ারম্যান স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের পছন্দের সব মিলিয়ে মন্ত্রী সংসদ সদস্যদের স্বজন ও ঘনিষ্ঠদের সংখ্যা তিনশো যা মোট উপজেলা চেয়ারম্যানের প্রায় সাতাত্তর শতাংশ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতে সাতজন নিহত হয়েছেন আহত প্রায় এক হাজার তাদের প্রায় সবাই আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী এই মুহূর্তে আওয়ামী লীগের সবচেয়ে বেশি বেকায়দায় ফেলেছে ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম ওরফে আনার খুনের ঘটনা গত ১৩ মে তিনি কলকাতায় খুন হন সোনা চোরা নিয়ে বিরোধের জেরে তাকে খুন করা হয় বলে সংবাদ মাধ্যমে এসেছে খুনের প্রধান পরিকল্পক হিসেবে মোহাম্মদ আক্তারুজ্জামান ওরফে শাহিনের নাম এসেছে তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করতে কলকাতায় বাড়ি ভাড়া করেন এবং ঢাকা থেকে খুনেদের নিয়ে যান আওয়ামী লীগ এতদিন এটাকে দলের দায় বলে চালিয়ে দিয়েছে কিন্তু আনোয়ারুল আজিম খুনের ঘটনায় অভিযুক্ত শিমুল ভুইয়া জবানবন্দিতে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার নাম বলেছেন তারা হলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম ওরফে মিন্টু এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল ওরফে বাবু তবে আসামের স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে শত ভাগ সত্য ধরে নেওয়ার কারণেই এটা বিচার প্রক্রিয়ার অকাট্য প্রমাণ হিসেবেও ধরা হয় না আওয়ামী কিংবা এর সহযোগী ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুনির ঘটনা নতুন নয় সালে হলে করে ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে খুন করেন প্রতিদ্বন্দ্বী গ্রুপের সদস্যরা যারা সেদিন সাত ছাত্রনেতাকে খুন করেছিলেন তারাই পরদিন ক্যাম্পাসে খুনের বিচার চেয়ে মিছিল করেছিলেন সাত খুনের প্রধান আসামি শফিউল আলম প্রধান সহ কয়েকজন দণ্ডিত হয়েছিলেন পরবর্তী সময়ে প্রধান জিয়াউর রহমানের অনুকম্পায় মুক্ত হয়ে আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করেন আওয়ামী লীগ সরকারের আমলে যারা প্রশাসনের শীর্ষ পদে ছিলেন তাদের দু একজন সম্পর্কে যেসব তথ্য উপাত্ত আসছে সেটা ভয়ঙ্কর প্রথমে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিপুল সম্পদের পাওয়া হদিস গেল বান্দরবান থেকে গোপালগঞ্জের অঞ্চল ঢাকার অভিজাত এলাকা থেকে গাজীপুরের ভাওয়াল সবখানে তার তার ও পরিবারের সদস্যদের সম্পদ আছে প্রত্যন্ত নামের আছে ডজন ডজন ফ্ল্যাট ও প্লট অনেকে ভেবেছিলেন প্রশাসনকে ব্যবহার করে এক বেনজিরই বিপুল সম্পদের মালিক হয়েছেন গত পনেরো বছরে আরও কত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আওয়ামী লীগকে ব্যবহার করে আখের গুছিয়ে বিদেশের সম্পদ পাচার করেছেন তা খতিয়ে দেখা দরকার কয়েক বছর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন বিদেশি সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে বলেছিলেন দেশ থেকে সম্পদ পাচারকারীদের তালিকায় সাবেক আমলারাই শীর্ষে আমলাদের পর এসেছে রাজনীতিকদের নাম ঈদের আগের দিন উত্তরাঞ্চলে এক আওয়ামী লীগ নেতা ক্ষোভের সাথে বললেন সরকার আওয়ামী লীগের হলেও প্রশাসন আওয়ামী লীগের নয় বিএনপির কথা এলেই আওয়ামী লীগের নেতারা বলেন বিএনপির সামরিক দল ওই দলে গণতন্ত্র নেই তারা নিয়মিত সম্মেলন করে না প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কমিটি কমিটি করে কিন্তু আওয়ামী লীগ সম্মেলন করলেও কাউন্সিলদের ভোটে করেছে সেই হিসেব নেওয়া দরকার দলের মহানগর জেলা ও উপজেলা পর্যায়ের অধিকাংশ কমিটি হয় ওপরে নির্দেশে সম্মেলনের পর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করলেও পূর্ণাঙ্গ কমিটি হতে বছরের পর বছর পার হয়ে যায় সেক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য অনুষ্ঠানগত মর্মগত নয় দু দলের গঠনতন্ত্রে গণতান্ত্রিকভাবে তৈরির যে বিধান আছে কোথাও তা মানা হয় না সব সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব একজনকে দেয়া হয় এক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অদ্ভুত মিল আছে নতুন মহাসচিব নিয়ে তৃণমূলের সাথে তারেকের সংলাপ বিএনপিতে এখন পরিবর্তনের হাওয়া বইছে নিয়ে দলের মধ্যে এবং সীমাহীন আতঙ্ক তার মধ্যে তারেক তার সিদ্ধান্তে অনর তিনি দলের খোল নলচে পাল্টে ফেলার জন্য পরিবর্তনের ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্থায়ী কমিটির সদস্যদেরকে গত রাতে বলেছেন যে কোনো সময়ে যে কেউ বাদ পড়তে পারেন যারা দায়িত্ব পালন করতে পারবেন না তাদের দলে থাকার দরকার নেই বিএনপিতে এখন তাই কমিটি এবং পদে না থাকার এক ধরনের আতঙ্ক চলছে এই আতঙ্কের মধ্যেই লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তৃণমূলের সঙ্গে ধারাবাহিকভাবে ভাবে বৈঠক করছেন এবার তিনি বৈঠক করছেন দলের সম্ভাব্য মহাসচিব কাকে করা যায় তা নিয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব থাকতে চান না এটা তিনি সাফ জানিয়ে দিয়েছেন আর বিএনপির পক্ষ থেকে তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়া তাকে পরবর্তী মহাসচিব চূড়ান্ত না করা পর্যন্ত পালন করে যেতে বলেছেন দায়িত্ব এরকম অবস্থায় তারেক জিয়া এখন নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন কিন্তু নতুন মহাসচিব কে হবে এই নিয়ে তারেক জিয়া তৃণমূলের মতামত গ্রহণ করছেন তৃণমূল কাকে পছন্দ করে সেই বিষয়কে মূল্যায়ন করা হচ্ছে সবার আগে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলছেন যে বিএনপিতে এখন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পাল্টে গেছে আগে স্থায়ী কমিটির সিদ্ধান্ত গ্রহণ করত এবং সেই সিদ্ধান্ত তৃণমূলকে জানিয়ে দেয়া হতো এখন তৃণমূলের মতামতের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তৃণমূলের পক্ষ থেকে যে মতামত দেয়া হয় সেই সিদ্ধান্তই কার্যকর করার চেষ্টা করা তবে একাধিক দায়িত্বশীল নেতা বলেছেন এগুলো সেফ আই তৃণমূলের কাছ থেকে শুধুমাত্র মতামত নেওয়া হয় এটি এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বলেও মনে করছেন বিএনপির কোনো কোনো নেতা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন